Hello, Assalamualaikum everyone. Welcome to our channel. আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলি আমি শুভেচ্ছা আর শিমুল। আমাদের একটা চ্যানেল খুলেছি আপনাদের সাথে আমাদের লাইফের কিছু জার্নি শেয়ার করার জন্য। তো এখন যারা চ্যানেলটাতে নতুন তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো আইডিয়া বা কোনো সাজেশন থাকলে সেগুলো আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আওয়ার সিম্পল লাইফে আপনারা কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। তো আজকে আমরা এখন বিকাল হয়ে গেছে অস্ট্রেলিয়াতে, আমরা যাচ্ছি একটু শপিংয়ে। শপিংয়ে বলতে নর্মাল হচ্ছে গ্রোসারিজ শপিং, কারণ আমাদের এখানে করোনার পরিস্থিতি বিগত কয়েকদিন থেকে বেশ খারাপ। তো এটার জন্য আমরা যেমন প্রথমবার খুব প্যানিক বাই হয়েছিল এবং প্রথমবার প্যানিক বাইয়ের সময় কিন্তু আমরা খুব একটা জিনিসপাতি কিনিনি প্রথমে কয়েকদিন, তারপরে যখন দেখলাম যে আসলে মার্কেটে প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল এগুলোর সেকশন খালি হয়ে গেছে, তখন আমরা আগেরবার কিন্তু বাজারে যে কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম। তো এবার আবার হচ্ছে লাস্ট বলবো 4-5 দিন থেকে এখানকার করোনা পরিস্থিতি একটু খারাপ হয়েছে। এখন ভিক্টোরিয়াতে আমরা যে স্টেটে থাকি সেখানে মোটামুটি করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই 70+ পাওয়া যাচ্ছে। কালকেও পাওয়া গেছে 77 কেসেস, তার আগের দিন 75, তার আগের দিন 73, এরকম করে নতুন কেসেস অ্যারাইজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি যে আমরা আসলে এখন কালকে আমরা একটা নিউজ দেখলাম রাতে, যেটা নিউজে বলা হয়েছে যে কোভিডের কারণে মোটামুটি এখন এখানকার যে সাপ্লাই চেন সেখানকার অনেকে একটা বড় ক্লাস্টার হওয়ার কারণে সাপ্লাই কমে গেছে। তো যার কারণে খাবারের একটু সমস্যা আসলে হতে পারে। তো এই জন্যই আমরা আজকে চিন্তা করলাম যে একটু যেয়ে দেখি যে মার্কেটে জিনিসপাতির কি অবস্থা, কারণ কিছু জিনিস আসলে প্রয়োজনীয় জিনিসই কিনতে যাচ্ছি। ভাবলাম যেহেতু মার্কেটে যাচ্ছি এবং এখানকার করোনা পরিস্থিতির অবস্থা এরকম, তো এই আপডেটটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম। আমাদের এখানে বেশ কিছু সাবার্ব কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে কোভিডের কারণে। সাবার্ব বলতে বুঝাচ্ছে বাংলাদেশে যেরকম আমরা বলি পাড়াগুলো, যেগুলোতে ক্লাস্টারিংয়ের সংখ্যা অনেক বেশি, দ্যাট মিন্স রোগীর সংখ্যা অনেক বেশি, বাংলাদেশে কিছুদিন আগে যেটা করলো রেড জোন, এরকম সিলেক্ট করে ওই জায়গাগুলোকে লকডাউন করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাগুলোতে চারজনের মানে চারটা প্রয়োজন ছাড়া মানুষ বের হতে পারবে না, বাসাতেই থাকতে হবে তাদেরকে, না হলে জরিমানা করা হবে। তো আমাদের বাসার ঠিক পেছন দিকে একটা বড় গ্রোসারি আছে, ডিপার্টমেন্টাল স্টোর, যেটাতে আমরা যাই মাঝে মাঝে উলোর্স, কিন্তু সেটাতে যাওয়া পসিবল না, কারণ ওই শপিং মলটা কিন্তু ওই সাবার্বের মধ্যে পড়ে গেছে। ফর্চুনেটলি আমাদের সাবার্ব এখনও লকডাউনের মধ্যে পড়েনি বা আমাদের সাবার্বটা এখনও রেড জোনে পড়েনি, যার কারণে আমরা সেফে আছি। কিন্তু ওই আমাদের বাসার ঠিক মানে 1 কিলোমিটার মাত্র দূরে যেই দোকানটা সেটাতে কিন্তু আমরা আজকে যেতে পারছি না। তো আমরা আরেকখানে আসছি। তো এখানে আবার তিনটা গ্রোসারি স্টোরি আছে এখানকার, যেগুলো আমরা মেইনলি কিনি, কোলস, উলোর্স, অ্যালডি, এই তিনটা শোরুমই মানে তিনটা ডিপার্টমেন্টাল স্টোরি কিন্তু এখানে আছে। তো আমরা এই তো চলে আসছি, মোটামুটি ঢুকে গেলাম। তো এখন অ্যালডিতে যাব সবার প্রথমে, যে দেখবো যে কিছু পাই কি না। তো দয়া করেন যাতে জিনিসপাতি পাই যেগুলো নিত্য প্রয়োজনীয়। তো দেখা হচ্ছে গ্রোসারি স্টোরের ভেতরে। ওকে, তো এই তো অ্যালডিতে নেমে ফার্স্টে যেটা করলাম একটা ট্রলি নিয়ে নিলাম। তো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ভেতরে। তো ঢুকেই যেটা মনে হলো যে না, জিনিসপাতি আসলে যতটা কম ভাবছিলাম পাবো ততটা কম না, এখানে ভালোই জিনিস আছে। তো কফির সেকশনটা দেখছিলাম, কফি লাগবে, কফি কিনতে হবে, শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে কিছু জিনিস আজকে গ্রোসারি স্টোরে শেয়ার করব। এই যে এগুলো হচ্ছে নুডলস সেকশন। তো এখানকার গ্রোসারি স্টোরগুলো কেমন আজকে একটু এই ব্লগে শেয়ার করে নিতে চাচ্ছিলাম। তো এই সাইডটাতে কিন্তু ক্যান যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো আছে এবং ড্রাই বিফ উপরে যেগুলো দেখছেন আছে। এখানে একটা জিনিস আমি দেখিয়ে রাখি, এটা হচ্ছে স্যুপ মিক্স পাওয়া যায়, এটা দিয়ে কিন্তু আমি হালিম তৈরি করি বাসায়, বেশ ভালো হয়, ডাল চাল অনেক রকমের জিনিস এবং গমও থাকে। তো এই সেকশনটা তো হচ্ছে সবার খুবই খুবই ফেভারেট। আমরা ছোটোবেলা থেকে যেই জিনিসটা বড় হওয়া পর্যন্ত ভালোবাসি সেই চকলেটের সেকশন হচ্ছে এটা।
পুরো সেকশনটা ধরে কিন্তু অনেক রকমের চকলেট আছে, এই যেগুলো হচ্ছে গামি বিয়ার। আর এই সেকশনটাতে দেখাচ্ছি আমি পাস্তা সস, এবং আমি শেয়ার করতে চাই যে এখানে কিন্তু প্রচুর কি বলবো কারি পেস্ট পাওয়া যায়। তো বিভিন্ন ফ্লেভারের কারি পেস্ট, এশিয়ান খাবারের ফ্লেভারের পেস্টগুলো রেডি করে পাওয়া যায়। তার মানে মশলা আপনাকে আর কোনো কিছু রেডি করতে হবে না, ডিরেক্ট এটা দিয়ে আপনি মাংস বা যে কোনো কিছু দিয়ে আপনি রান্না করে নিতে পারবেন। যে কোরমা, টিক্কা মশালা, চিকেন বাটার চিকেন, সব কিছু এভরিথিং কিন্তু এখানে অ্যাভেলেবল। এবং এভাবে মশলাগুলো থাকে এই সেকশনটাতে, আছে গুঁড়া মশলা আমরা যেগুলোকে বলি, এবং কিছু হার্বস, এইসব জিনিস, চিলি ফ্লেক্স, আপনারা যেমন দেখবেন কারি পাউডার, জিঞ্জার পাউডার, এগুলো সবই এই সেকশনটাতে থাকে। তো মার্কেটে এসে যখন আমি দেখছি, এখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে পুরো ট্রলি ভরে ভরে এখানে জিনিসপত্র আছে। আলহামদুলিল্লাহ অ্যালডিতে আমরা ঢুকে কোনো জিনিসের সংকট পাইনি। আমাদের নুডলস লাগতো, আমরা নুডলসও কিন্তু পেয়েছি, যেখানে অন্যান্য অনেক ডিপার্টমেন্টাল স্টোরে নুডলস শেষ হয়ে গেছে, চাল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, এবং তারা লিমিটেশনস দিয়ে দিয়েছে যে এতটার বেশি নেওয়া যাবে না। আর অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছিল টিস্যু পেপারের, যেটা এখনও আছে, কিন্তু অ্যালডিতে ভালোই এখন পর্যন্ত টিস্যু পেপার কিন্তু আছে। আর এই এই সাইডটাতে আছে ফলমূল। তো বাসার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে আসছে তার মধ্যে আরেকটা হচ্ছে দুধ। তো ওখানে শিমুল দেখা যাচ্ছে দুধ কিনে নিচ্ছে। অ্যালডিতে দুধেরও কোনো সংকট ছিল না, মানে আমরা দেখেছি যে প্রচুর ভেরিয়েশন আছে দুধের, এবং সবই কিন্তু আছে। তো কিছু ফ্রোজেন ফুড আজকে আপনাদেরকে দেখাই। এই ডিপ ফ্রিজগুলোতে কিন্তু বেশ কিছু ফ্রোজেন ফুড আছে। এই সাইডের পুরো সেকশনটা হচ্ছে চিজের সেকশন, এবং গ্রিক ইয়োগার্ট, দ্যাট মিন্স আমরা যে টক দই খাই সেই টক দই এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের। তো আমরা টক দইও নিয়ে নিয়েছি, কারণ টক দই লাগতো আমাদের। এই তো আরেকটা ফেভারিট সেকশনে চলে আসলাম, এটা হচ্ছে আইসক্রিম। বিভিন্ন রকমের আইসক্রিম কিন্তু এই সেকশনে আছে, এবং আইসক্রিমের পাশে যেটা আছে সেটা হচ্ছে ফ্রোজেন ম্যাঙ্গো। আসলে বাংলাদেশের আমের সিজন চলছে, তো আম দেখতে দেখতে ফেসবুকে এখন ভালোই আম খেতে ইচ্ছা করছে। তো এইটা একটা আমের জিনিস তুলে দেখে নিলাম, যেখানে কাটা আম ফ্রোজেন করা আছে, এবং উপরে কিন্তু বিভিন্ন রকমের মানে বেরিজ, স্ট্রবেরি, বিভিন্ন কিছু ফ্রোজেন পাওয়া যায় এখানে। তো আমি চিন্তা করছিলাম যে আমটা নিব কিনা। এক কেজি আমের দাম $6 ফ্রোজেন আম। তো তারপরে অনেক কিছু চিন্তা করে ভাবলাম না আমটা নিয়েই নেই, ভাবছি আম সত্য করব। এই তো আম নিয়ে নিলাম। তো এখন ডিপার্টমেন্টাল স্টোরটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে বাচ্চাদের বেশ কিছু খেলনা পাওয়া যায়। অ্যালডিতে যেটা হচ্ছে র্যান্ডম বেশ কিছু জিনিস পাওয়া যায়, সব শোরুমে যে সব জিনিস পাওয়া যায় তা জরুরি না। তো অনেক রকমের জিনিসই কিন্তু অ্যালডিতে অ্যাভেলেবল থাকে, যেমন কাপড় চোপড় বলেন, জুতা বলেন, বাচ্চাদের খেলনা বলেন, কিছু ব্যাগ বলেন, অনেক কিছুই কিন্তু অ্যালডিতে পাওয়া যায়। কিন্তু এরকম না, আমি যেই অ্যালডিগুলোতেই ঘুরেছি যে খুব গোছানো আছে মাঝখানের এই পার্টটা, তা কিন্তু না। তো আমি এখন যে সেকশনটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এরকম হজবরল সেকশন, যেখানে ধরেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব রকমের জিনিস, যেমন কাপড় চোপড়, ছাতা, সবই পাওয়া যায়। তো এখানে একটা রেইনকোট দেখছিলাম, আসলে বড়দের রেইনকোট আমি আমার চোখে পড়েনি, কিন্তু বাচ্চাদের রেইনকোট ছিল, ব্যাগ রেখেছে ওরা। তো অ্যালডিতে কিন্তু চেক আউট করে আমরা পাশের যে ডিপার্টমেন্টাল স্টোর সেটার উদ্দেশ্যে চলে আসছি। যেরকম বলছিলাম এখানে পাশাপাশি বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। তো এখন আমরা যে ডিপার্টমেন্টাল স্টোরটাতে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটা বেশ বড় ডিপার্টমেন্টাল স্টোর অস্ট্রেলিয়ার, সেটা হচ্ছে কোলস। এটা একটা চেইন শপ। সো এখন কোলসে ঢুকে যাব এবং নিয়ে নিব কিন্তু আমাদের যে প্রয়োজনীয় যে খাবারের জিনিসগুলো বাসার লাগবে সেটা। তো এখান থেকে আসলে মেনলি নিতে এসেছি শিমুর তেহারি রান্না করবে। তো ওর তেহারি রান্নার উদ্দেশ্যে জয়ফল লাগতো, সেই জয়ফল নিতে এসেছি। তো এখন যে সেকশনটা আপনারা দেখছেন সেটা হচ্ছে টেক আওয়ে সেকশন কোলসের। এখানে কিন্তু রেডিমেড এমন কিছু খাবার পাওয়া যায় যে খাবারগুলো আপনি নিয়ে যা বাসায় খেয়ে ফেলতে পারবেন ডিরেক্ট। তো হোল চিকেনের রোস্ট আছে। তো যেই চিকেনের রোস্ট এখন দেখাচ্ছি সেটা হচ্ছে লিলি ডেলের, এবং এই চিকেনটা কিন্তু হালাল। তো যাদের যারা হালাল খাবার দেখে খান তারা কিন্তু নির্দ্বিধায় এটা কিনে ফেলতে পারেন। তো এখানে কিন্তু অনেক মজার মজার কেক দেখছি, কেকের ভেরিয়েশন এখন কোলসে মনে হচ্ছে আরেকটু আগের চেয়ে বেশি, অথবা আমাদের ওখানকার কোলসটাতে এত ভেরিয়েশন পাওয়া যায় না। তো কেক দেখে নিয়েছিলাম, বেশ কিছু সেল আছে। তো এখানে গ্রোসারি স্টোরগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, একটা ভালো জিনিস
যে ওরা কিন্তু যে কোনো সময়ই বলি না কেন সবসময় ওদের কিছু কিছু প্রোডাক্টের উপরে কিন্তু সেল চলতে থাকে। অনেক প্রোডাক্ট ওরা হাফ প্রাইসে দেয়, তো আমরা দেখা যায় সময় পেলে খেয়াল করি যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কখন হাফ প্রাইসে থাকছে তখন এসে কিনব। সবসময় হয়তো সম্ভব হয় না প্রয়োজনীয় জিনিসগুলো তাড়াতাড়ি কিনে নিতে, যেমন আপনারা দেখতে পারবেন আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলোতে কিন্তু হলুদ রঙের ট্যাগ দেওয়া আছে, যেগুলো কিনা প্রাইস রিডিউস করে ওরা দিয়েছে। এখন আমি যেই সেকশনটাতে ঢুকেছি সেটা হচ্ছে কিন্তু এশিয়ান শপ, ওদের ইন্টারন্যাশনাল যে সেকশন 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 ভাগ করা থাকে সেই সেকশনটাতে আমি ঢুকে গেছি এবং এখানে প্রচুর এশিয়ান ফুড পাওয়া যায়। এশিয়ান, মেক্সিকান, আসলে সব রকমের দেশেরই খাবার ওরা রাখে। তো এই তো ইন্ডিয়ান সেকশনটা দেখাচ্ছি, এখানে ইন্ডিয়া গেটস বাসমতি চালটা আছে, আমরা খাচ্ছি এখন এই চালটা, বেশ ভালো। আর দেখেন অনেক রকমের ডাল পাওয়া যায় যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে মানুষের, এমনকি প্যারাশুটে নারিকেল তেলও পাওয়া যায়, আছে সরিষার তেল, আছে চাটনি। তো মোটামুটি আসলে কিন্তু আমাদের ইন্ডিয়ান বা এশিয়ান যে খাবারগুলো অনেকগুলোই কিন্তু এই দোকানগুলোতে ওরা রাখে। এখন শিমুল দেখছিল স্যাফরান, অনেক টাকা দাম, 13 টাকার মতো দাম প্রায় পড়ে স্যাফরানগুলো, অল্প একটু স্যাফরান। আর এখানে আছে কিছু মিক্স হার্ব, তো এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের সেই জয়ফলের গুঁড়ো, যেটা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে এখন চলে যাব। আমাদের শপিং আজকের মতো শেষ হয়ে গেছে, তো এই তো বাসার উদ্দেশ্যে কিন্তু চলে গেলাম। তো এই জায়গাটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি রেখেছি, কারণ হচ্ছে আজকের আকাশটা খুব সুন্দর, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এখন যখন তাকিয়ে দেখছি আকাশটা খুব পরিষ্কার লাগছে, সন্ধ্যা হয়ে গেছে এবং দেখতে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।